ஒரு 10 பிளஸ் 1 ஸ்பின் கீப் ஆச்சாரு பண்ணல பேசி அரே அரே இமோட்டோ பேசி அவர் ஃபேஸ் மாஸ்க் একটা 10 பிளஸ் 1 ஸ்பின் প্রত্যেক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দয়া এবং আল্লাহর রহমতের দরুদলা আমি অনেক ভালো আছি একদম সকাল সকাল আমাদের গেমে চলে এসেছে তানজিরো রিং ইভেন্ট যে ইভেন্টে ডেমন স্লেয়ার ফ্যান্স দের সবচেয়ে ডিমান্ডিং মেল বান্ডেল রয়েছে ইমোট এবং লবি এডমিশন রয়েছে সো যারা যারা ইভেন্টটা কমপ্লিট করতে চাও তারা আজকের ভিডিওটি দেখতে পারো সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর লেটস গেইন দ্য শো তো চলো আমরা এখন ডিরেক্টলি ইভেন্টে চলে যাব এন্ড ফার্স্ট অফ অল একটা সিঙ্গেল স্পিন করব 20 ডায়মন্ড দিয়ে আমি জানি আমার সাবস্ক্রাইবারদের ভিতরে অনেকে লাগ ভালো রয়েছে যারা ফার্স্ট 20 ডায়মন্ডের স্পিনে মেইন চারটা আইটেমের ভিতরে যে কোনো একটা আইটেম রিওয়ার্ড তো পেয়ে যাবে যাবে বাট আমার লাগ এত ভালো না আমাকে কিছুই দেয় না তোমরা ফার্স্ট 20 ডায়মন্ডের স্পিনে কোন আইটেমটা পাইছো অবিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা এরপর 10 প্লাস 1 স্পিন 200 ডায়মন্ডের স্পিন করব গাইস সিঙ্গেল স্পিনে না পেলেও আমি জানি 10 প্লাস 1 স্পিনে অনেক সাবস্ক্রাইবার আছে যারা বান্ডেলটা পেয়ে যাবে অথবা ইমোট লয় অ্যানিমেশন কিছু একটা পেয়ে যাবে সো যাদের অ্যাকাউন্টে কম ডায়মন্ড আছে তারা কিন্তু একটা 200 ডায়মন্ডের স্পিন করে দেখতে পারো বাট আমার লাক অতটা ভালো না এবারও কিছু দিল না জাস্ট 35টা টোকেন হইছে এন্ড চলো আবারও আমরা 10 প্লাস 1 স্পিন 200 ডায়মন্ড একটা স্পিন করব লেটস সি ভাই বান্ডেলে রুক যা প্লিজ বান্ডেল ইমোট কিছু একটা দিয়ে দে আর কিছু চাই না একটা বান্ডেল ও মাই গড লাইক সিরিয়াসলি গাইস ও ভাই বান্ডেলটা পেয়ে গেছি ইমোটটাও পেয়ে গেছি ফেস মাস্কও পেয়ে গেছি গাইস সিরিয়াসলি আরে यार একটা স্পিনে বান্ডেল ইমোট মানে সব কিছু পেয়ে গেলাম কিভাবে সম্ভব ভাই শুধুমাত্র লবি অ্যানিমেশনটা ছাড়া আমি মানে ইমোট বান্ডেল ফেস মাস্ক সব কিছু পেয়ে গেছি একটা স্পিনে মানে অবশ্য কিছু স্পিন দিছি বাট এখন তো লাকের উপরে কোনো আইটেম আর দিতেই চাই না তবু আমি স্পিন করে কিভাবে পাইলাম ভাই ইদানিং আমার নিজের লাকের উপরে নিজের ট্রাস্ট হচ্ছে না উইকলি মেম্বারশিপ মাত্র 135 টাকা এবং মান্থলি মেম্বারশিপ মাত্র 690 টাকা ফেসটা বা ওয়েবসাইটে দিচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ ভিডিওর ফার্স্ট কমেন্টাই তোমরা facetopup.com এর ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে কিভাবে কি টপ আপ করতে হবে বিস্তারিত ভিডিও কিন্তু উপরেই দেয়া রয়েছে সো যাই হোক এখন আমরা আবারও স্পিন করব এবং এবার ট্রাই করব লবি অ্যানিমেশনটা বের করার জন্য 45টা টোকেন রয়েছে লবি অ্যানিমেশনটা নিতে আমার 150টা টোকেন লাগবে দেখা যাক আমাকে আর কতগুলো স্পিন করতে হয় টোকেন এক্সচেঞ্জ করে পাই নাকি হচ্ছে আবারও এই লাকের উপরেই পেয়ে যাই সো চলো আবারও 10 প্লাস 1 স্পিন করব 200 ডায়মন্ড দিয়ে একবার এতগুলো আইটেম রিওয়ার্ড দিয়ে দিছে লবি অ্যানিমেশনটার এত সহজ দিতেছে না আরে কি রে ভাই মানে লবি অ্যানিমেশনটাও দিয়ে দিল সিরিয়াসলি ভাই আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম আরে কি বলি ঘুম থেকেই তো উঠি নাই এখনো ঘুমাই তো নাই বাট কিভাবে কি সম্ভব হইতেছে ভাই লবি অ্যানিমেশন পেয়ে গেলাম একটা 200 ডায়মন্ডের স্পিনে বান্ডেল ইমোট মাস্ক এস টু আইটেম দিয়ে তো কম ডায়মন্ডে কিভাবে পেলাম চলো 70 টোকেন বেঁচে গেছে এগুলো দিয়ে এক্সচেঞ্জ করে নিব নেম চেঞ্জ কার্ড ভালো আইটেম রিওয়ার্ডে দিছে টোকেন এক্সচেঞ্জে এরপর 15 টোকেন দিয়ে দুইটা কাস্টম কার্ডও এক্সচেঞ্জ করে নিব যাই হোক সব টোকেন শেষ সব কিছু পেয়ে গেছি ডিল একদম ফ্রি ফায়ারের সাথে ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে আগে একটা সময় ছিল যখন এই লাক রয়্যাল ইভেন্টে কোনো প্রকার টোকেন এক্সচেঞ্জের সিস্টেম ছিল না স্পিন করেই যেতে হবে যদি লাকের উপর পায় তাহলে তো ভালো না পায় চাইলে কিচ্ছু করার নাই সো চলো এখন আমরা বান্ডেলটা ওপেন করব ভোল্টে চলে যাব ভোল্টে যাওয়ার পর আন ওপেন বান্ডেলে চলে যাব এন্ড এরপর আমরা বান্ডেলটা ওপেন করব দেন তানজিরোস বান্ডেলটা কিন্তু ইকুইপ করে নিব যদিও আমি ডেমন স্লেয়ারের ফ্যান্স না তবুও কিন্তু আমার এটা ভালোই লাগে বান্ডেলটা আর যারা ফ্যান্স রয়েছে তারা তো মেবি পাগল হয়ে যাচ্ছে বান্ডেলটা আসার পর তো ডেমন স্লেয়ারের ফ্যান্স কারা কারা আছে অবিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা সো এরপর আমাদেরকে ইমোট এবং লবি অ্যানিমেশনটা রিভিউ করে দেখাতে হবে ভোল্টে গেলাম এবং এখান থেকে আমি ইমোটটা ইকুইপ করে নিব এন্ড চলো এই যে এই ইমোটটা কোনটার সরাবো চলো গ্রুপ ইমোটটা সরাই দিচ্ছি ওকে সো তোমরা ইমোটটা রিভিউ দেখতেই পারছো একটা কাটানা নিয়ে কিন্তু ঘুরতেছে এন্ড আশেপাশ দিয়ে ওয়াটার সাইক্লোন টাইপের ঘুরতেছে আর কি এরপর কাটানা দিয়ে একটা শর্ট মতো দিয়ে দিচ্ছে সব পানিগুলো কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে ইমোটটার অ্যাকশন অ্যানিমেশন অনেক জোস করা হইছে সো এরপরে আমরা লবি অ্যানিমেশনটা রিভিউ দেখব গাইস দেখতেই পারছো আমার কাছে এখন টোটাল 22টা লবি অ্যানিমেশন রয়েছে যত অ্যানিমেশন আমাদের গেমে আসে আমি সবগুলোই আনলক করি আমার সমান সমান অথবা আমার থেকে বেশি লবি অ্যানিমেশন হয়তো বা আর কারোর অ্যাকাউন্টে থাকবে তোমাদের অ্যাকাউন্টে কতগুলো লবি অ্যানিমেশন আছে অবিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা এছাড়াও আমার কাছে কিন্তু ইন টোটাল 144টা ইমোট রয়েছে লবি অ্যানিমেশনে আমার সমান সমান অথবা আমার থেকে একটা দুইটা বেশি থাকলে ইমোটের চ্যালেঞ্জে তোমরা আমার সাথে কখনোই জিততে পারবা না তোমাদের থেকে সবার থেকে আমার একটা ইমোট হলেও বেশি হবেই হবে তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে থাকলে কমেন্টে জানাও তোমাদের কতগুলো রয়েছে ইমোট লবি অ্যানিমেশনটা রিভিউ দেখতে পেয়ে যাচ্ছো
খুব বেশি ইফেক্টিভ লাগতেছে না আমার কাছে। এছাড়াও প্রোফাইল থেকেও রিভিউ দেখতে পাচ্ছো, অন্যান্য এর থেকেও আরো অনেক ভালো ভালো লবি এডমিশন আসছে। যদি বান্ডেলটা বের করতে গিয়ে লাকের উপরে এই লবি এডমিশনটা পেয়ে যাও তাহলেই বের কইরো। শুধু শুধু এই অ্যানিমেশনটার জন্য আলাদাভাবে ডায়মন্ড খরচ করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। তো সবগুলো তো রিভিউ করলাম, এখন আমি তোমাদেরকে জানাই দিব যে ইভেন্টটা কমপ্লিট করতে আমার কত কি অ্যামাউন্ট লাগলো এবং তোমাদের কত কি অ্যামাউন্ট লাগতে পারে। ইভেন্টটা কমপ্লিট করতে প্লাস সবগুলো আইটেম রিওয়ার্ড বের করতে আমার মাত্র 620 ডায়মন্ড লাগলো। বাট সবার লাক কিন্তু সবসময় একরকম কাজ করবে না, এক ইভেন্টে এক একজনের লাক এক রকম কাজ করে, সো সবার কিন্তু সেম হবে না। বাট আমার মতে এই ইভেন্টটা কমপ্লিট করতে তোমাদের সর্বোচ্চ 2500 মতো ডায়মন্ড লেগে যাবে, আর লাক ভালো থাকলে তো আমার মতো 600 ডায়মন্ড, 700 ডায়মন্ড, 200 ডায়মন্ড, 300 ডায়মন্ডটাও কিন্তু কমপ্লিট হতে পারে। তো এটা পুরোপুরি লাকের উপর ডিপেন্ড করবে। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।